2014 সালে বিশ্রামগঞ্জ থানাধীন বরজলা এলাকার চন্দন অধিকারী ওনার ভাই গৌতম অধিকারীকে পারিবারিক কলহের জেরে ভুজালি দিয়ে হত্যার চেষ্টা করে। ভুজালির আঘাতে গৌতম অধিকারীর পেটের নাড়ি ভুঁড়ি ইত্যাদি একেবারে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে, এরপর তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসার পর গৌতম অধিকারী প্রাণে বাঁচেন। এদিকে মারামারির ঘটনার পরই এলাকার নাগরিকরা বিশ্রামগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ অস্ত্রসহ চন্দন আধিকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরপরই তার বিরুদ্ধে মামলা নিয়ে চন্দন আধিকারিককে আদালতে শপথ করে। পুলিশ আদালতে ভারতীয় দণ্ডবিধি 326, 707 এবং 447 এই ধারায় অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দীর্ঘ 7 বছর ধরে এই মামলা শুনানি চলে আদালতে। মঙ্গলবার বিশালগড় দায়রা আদালত চন্দন অধিকারীর সাজা ঘোষণা করেন। আদালতের রায় দিয়েছে ভারতীয় দণ্ডবিধির 326 ধারায় 10 বছর কারাদণ্ড, নগদ 10,000 টাকা জরিমানা, 707 ধারায় 10 বছর কারাদণ্ড এবং 447 ধারায় 3 মাস কারাদণ্ড, টাকাও না দেয় আরও 3 মাস অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বিচারক অসিত দেবনাথ এই রায় দিয়েছেন। এই রায় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সরকারি আইনজীবী। পুলিশকে ইনফরমেশন করে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে আসামি চন্দন অধিকারীকে ছুরি সহ এবং রক্ত মাখা জামা সহ অ্যারেস্ট করে। পরবর্তী সময়ে পুলিশ ঘটনা তদন্ত করে চার্জশিট জমা দেয় এবং চার্জশিট জমা দেওয়ার পর এই মামলাটা প্রথমে আগরতলা সেশন কোর্টে ছিল। বিশালগড় সেশন কোর্ট হওয়ার পর আগরতলা থেকে বিশালগড়ে ট্রান্সফার করে এবং মোট 10 জন সাক্ষ্যপ্রার্থী, 10 জনের সাক্ষ্যপ্রার্থী গ্রহণ করা হয়। এর মধ্যে 4 জনে আইউটনেস প্রত্যক্ষদর্শী এবং ডক্টর মিলে টোটাল 10 জন, 10 জনের সাক্ষ্যপ্রার্থী হয় এবং সাক্ষ্যপ্রার্থীর পরে আদালতের এই রায়ে খুশি গৌতম অধিকারী। তিনি চন্দন অধিকারী সাজা হওয়ায় আদালত, সরকারি আইনজীবী এবং বিশ্রামগঞ্জ থানা তৎকালীন ওসিকে ধন্যবাদ জানিয়েছেন। যদি কোনো সমস্যা থাকে, তোমার বড় ভাই আছে, তোমার মা আছে বা আমার ভাই আছে, কাকু আছে, সবাই মিলে এটা শেষ করে। আজকের যে যে রায়টা দিছে সে রায়ে আপনি সন্তুষ্ট তো? হ্যাঁ, আজকে আমাদের বিশালগড় কোর্টে যেহেতু হাকিম রায় দিছে, এই কোর্ট থেকে আমি সবচেয়ে বেশি খুশি। আমাদের সরকারিগুলো আমার যতটুকু হেল্প করছে আমি তাতে খুবই খুশি। আপনার বাড়ি? বাড়ি বিশ্রামগড় বন্ধ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।